তাহলে বলেছিলাম নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো, হাজির হয়ে গেছি। তো ইউটিউব এখন মানে ওই মানে কি বলতো ওই ট্রেন্ড হয়েছে আর কি, ট্রেন্ড। একজন ওই প্যারাসিটামল খেয়ে ওই ওয়াশ করতে হয়েছিল না, মানে প্যারাসিটামল ভাবো বাবা কোনটা, ওই যে ক্যালপল নালে আমি মন মন্দির মতো বলছি, দেখো ওই যে ক্যালপল আছে না খুব জ্বর হলে খায়, ওই ক্যালপল খেয়ে একজন যে ওয়াশ করেছিল, জমনে শুনিনি ভাই প্যারাসিটামলকে। তাই জন্য একজন তো যেন নাটকবাজি করেছিল, সব কিছু তো তোদের নাটক মনে হয় না? আরে চুদির দল, চুতিয়াদের দল, লাইভ দেখিসনি? রিমি কোনো সাইডে গিয়ে কিছু করেনি, হ্যাঁ আলাদা রুমেও করেনি, এরম করে সটাং করে সবার সামনে যা করার করেছে, এরম সটাং করে না সবার সামনে যা করার করেছে, বুঝতে পেরেছি? দুটো শিরা কেটেছে রিমি, সেটা সবাই পুরো ইউটিউব দেখেছে। তাহলে এখন এত আইসিইউ, এই জেনারেল বেড, এটা নিয়ে এত কথা হচ্ছে কেন? হ্যাঁ চুদির বেশ্যা দল, ওই কি মামেশ্যা সবকটা সালি রেন্ডি বেশ্যাগুলো বারো ভাতারি, এই নিয়ে কথা হচ্ছে কেন? চুতিয়াগিরি করতে করতে পুরো মাথার মধ্যে বেশ্যাগিরি ঢুকেছে নাকি, পুরো মাথায় উঠেছে বেশ্যাগিরি? হ্যাঁ যে এইসব কথা বলছিস, আর আরেকজনের ব্যাপারে আজকে আমি কথা বলবো, তো সেটাই বলছি আমি। দেখিস নি তোরা ইউটিউব, ইউটিউবে ফুল ইউটিউব দেখেছে, ওটা তো দেখিয়েইছে যে প্রথমে আইসিইউতে ছিল, আইসিইউর ভেতরে গিয়ে ক্যামেরা করবে নাকি রে, সবাই তো বলেছে যাদের দেখানোর বলার, যারা যেরকম প্রতিবাদ মহলে ওই মানে ওই দিদি উনি দেখিয়েছেন, তারপরে আরেকজন আছে সেও বলেছে, মানে দেখিয়েছে মানে কি সব তো ডিটেলস বলেইছে, আবার তো আইসিইউ জেনারেল বেড নিয়ে কথা হচ্ছে কেন? কিসের কিসের এত চুলকানি, কিসের নুঙ্কুলিতে এত চুলকানি কিসের? হ্যাঁ বালের বাল সবকটা, মানে বেশ্যার যা সবকটা, চোখও নেই না নিজে দেখিস নি? রিমি তো সবার সামনে ফুল ইউটিউব দেখেছে, তারপরে এই এই ছন্দগুলো কোথা থেকে আসছে? মানে উপর মাথার এখানে বিশ্বগিরিটার মাথায় উঠেছে। এবার আরেকজন, এবার এই ভিডিওটা তো বড় করবো না ছোট করব, এই আমার ভালো লাগে না এই আইসিইউ জেনারেল বেড, এই মানে এটা নিয়ে একটা ইয়ে, তাহলে কি রিমি কিছু করেছেন? অসহ্য লাগে এইসব ব্যাপারে কথা বলতে, তাও বলার তাই বলছি। হ্যাঁ আরেকজনে কালকে আমি ভিডিও দেখলাম, সত্যি হাসিও পাক, কি নাম দেব, নাম নিয়ে তো বলবো না, ওই ঝি দ্য রিয়েল দ্য মানে দ্য ইটার্নাল ডিজিটাল ভিকারি অফ ইউটিউব বং ঝি, সে একটা ভিডিও করেছে কালকে, সে ইনডাইরেক্টলি মানে রিমির এগেনস্টেই সে করেছে। আরে কে বলছে মাইরি, কে বলছে? তুই বলছিস বংজি, ইউ দ্য ডিজিটাল ভিকারি যে নিজেকে বেচে চ্যানেল গ্রো করেছে, নিজেকে বেচে নিজের এরকম দেখিয়ে এটা দেখিয়ে চ্যানেল গ্রো করেছে, যে নিজের বাপকে বেচে চ্যানেল গ্রো করেছে, যে নিজের মাকে বেচে চ্যানেল গ্রো করেছে, যে নিজেকে বেচে নিজের ক্লিভেজ দেখিয়ে চ্যানেল গ্রো করেছে, আর যাদের ব্যাপারে বলছি কোনো সময় পাল, কোনো সময় দেবনাথের বাড়ি গিয়ে ইউজ করে, কোনো সময় রিমি ভালো, কোনো সময় পিঙ্কি কাকিমা ভালো, কোনো কোনো সময় ওই পাঠা ভালো, কোনো সময় ওই ডাইনি ভালো, কোনো সময় ওর মা ভালো, কোনো সময় মা বাজে, হ্যাঁ এই করে তো চ্যানেলটাকে এরকম এই জায়গায় এনেছি, এই করে করে ভিউজ কামিয়েছিস, এই করে চ্যানেলটাকে এত গ্রো করে, তোর মুখে কোনো কথা মানায় রে বংজি? মানে ওয়ার্ল্ডের মোস্ট ফালতু নোংরা মহিলা তুই বলছিস, তুই রিমিকে নিয়ে কথা বলছিস যে রিমির এগেনস্টে তুই বলছিস, মানে ছন্দ প্রকাশ করছিস এইসব নিয়ে, রিমিকে রিমির ব্যাপারে বলছিস, তোর মতন যে নিজে ইটসেলফ ইউ আর ডিজিটাল ভিকারি, যে নিজের এম মানে চ্যানেলের যে তোর এই ভিউজ না, যে কাউন্টিং হবে তোর ভিউজ, সেটা নিজের পুরো পরিবারকে বিক্রি করে, তুই বলছিস এইসব কথা, তুই বলছিস রিমির কথা যে নিজেকে বিক্রি করে চ্যানেল গ্রো করেছে, তো এইসব ব্যাপারে বলা তোরা বন্ধ কর। রিমি ইউটিউবে ফুল ইউটিউব দেখেছে যে কিভাবে রিমি এই কাজটা করেছে, ফুল ইউটিউব দেখেছে, ওকে ফুল ইউটিউব দেখেছে, সবাই সবটা জানে, এটা ওখানে প্যারাসিটামল খেয়ে ওয়াশ করতে যায়নি,
কোনো নাটক মারায়নি, কোনো অন্য ঘরে গিয়ে করেনি, সবাই দেখেছে। তাই এনে চোদ নগরী না, নিজের বেডরুমে গিয়ে চোদ, এখানে চুদতে বসবি না। বোঝা গেল? বুঝাতে পারলাম? চলো ভিডিওটা এখানেই রাখলাম। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।